হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ইন্দ্রজিৎ পারুই আবার তোমাদের সামনে হাজির পারুই একাডেমিতে। এর আগের দিন কিছু শর্টকাট কি তোমরা দেখেছো, তোমরা জেনেছো? আশা করি সেই শর্টকাট কিগুলো তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করেছো এবং অত্যন্ত কম সময়ে কী করে ওয়ার্ডে কাজ করা যায় এখন তোমরা সেই জিনিসগুলো একে একে ওয়াকিবহাল হচ্ছো। আজকের আরও কিছু শর্টকাট কী নিয়ে তোমাদের সামনে আমি হাজির হতে চলেছি। এতদিন আমরা টেবিল তৈরি করেছি কীভাবে আমরা জানি, তোমরা দেখেছো আমার ভিডিওতে। ইনসার্টে গিয়ে ইনসার্টের আন্ডারে চারটে প্রসিডিওর আছে টেবিল তৈরি করার। একটা হচ্ছে সিলেক্টিং রোজ অ্যান্ড কলম, আর একটা হচ্ছে ড্র টেবিল, আর একটা হচ্ছে ইনসার্ট টেবিল। তো এইভাবে আমরা করতে পারি। আজকে তোমাদেরকে যেটা বলবো খুব সুন্দর, মানে অত্যন্ত সিম্পল ওয়েতে হয়ে যাবে, কিচ্ছু সিলেক্ট করতে হবে না। কী করবো? প্রথমে কার্সারকে নিয়ে এসো যেখানে টেবিল তৈরি করতে চাই, তারপরে টেবিলের কলমের আউটলাইনের জন্য প্লাস চিহ্ন। তাহলে যতগুলো কলম হবে ততগুলো প্লাস, কলমটা কতটা চওড়া হবে তার জন্য মাইনাস। তাহলে কলমের জন্য প্লাস, তাহলে প্রথমে প্লাস, তারপরে ধরো আমি দিলাম তিনটে মাইনাস, তাতে কলমের ডেপথটা কিন্তু তিনটে মাইনাসের মতো হবে। তিনটে মাইনাস, তারপরে আবার প্লাস, আবার ধরো চারটে মাইনাস, আবার প্লাস, আবার ধরো পাঁচটা মাইনাস, তারপরে আবার প্লাস, তারপরে এন্টার মারো, দেখবে সুন্দরভাবে তোমার যতগুলো প্লাস আছে, অর্থাৎ তিনটে প্লাস থাকলে চারটে কলম বিশিষ্ট টেবিল দেখতে পাবো। আর কি কলমের ডেপথের জন্য কি করতে হবে, মাইনাসটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা খুব ইজিলি কলম তৈরি করতে পারছি। তারপরে প্রথম রোটা আমাদের তৈরি হয়ে গেছে, সেখানে হেডিংগুলো পুট করে দাও, ট্যাব কি প্রেস করো, অটোমেটিক রো বাড়তে থাকবে। এবার সেখানে আমরা খুব সহজেই ডেটাগুলোকে আমরা এন্ট্রি করতে পারবো। আচ্ছা, অলরেডি আমরা টেবিলটাকে তৈরি করে ফেলেছি খুব ইজিভাবে, তোমরা দেখতেই পেয়েছো। এবার আমাদের রোয়ের এন্ট্রিগুলো চলবে, ঠিক আছে? দেখো রোয়ের এন্ট্রিগুলো যেভাবে করা হয়েছে তোমরা সেইভাবে রোয়ের এন্ট্রিগুলো পরপর পরপর করতে থাকো। ভ্যালু কী পুট করবে সেটা যে যার পার্সোনাল ব্যাপার, সে যে যা খুশি ভ্যালু একটা পুট করে দেবে। দেখো আমি খুব সুন্দরভাবে ক্লাসের এন্ট্রিগুলো করেছি পরপর, তারপরে কিছু সাবজেক্ট নেওয়া হয়েছে। দেখো লক্ষ্য করে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ সব শেষের যে কলমটা সেটাতে আমরা রেখেছি কি টোটাল, সেটাতে আমরা কী করেছি টোটাল, যাক ভ্যালুগুলো আমরা ক্রমশ এন্ট্রি করছি। দেখো তোমরা লক্ষ্য রাখো আমরা যেভাবে ভ্যালুগুলোকে এন্ট্রি করছি, তোমরা এন্ট্রি করতে থাকো, ট্যাব কির সাহায্যে একটা একটা করে প্রেস করো, রো বাড়তে থাকবে, ভ্যালুগুলো পরপর পরপর পুট হতে থাকবে। তো যাক আমাদের ভ্যালুগুলো তাহলে পুট করা কমপ্লিট হলো। এবার আমরা যেটা করব, টোটাল ক্যালকুলেশান, টোটাল ক্যালকুলেশানটা আমরা কীভাবে করব সেটা কিন্তু আমরা একটা ফর্মুলার মাধ্যমে করব। এখন ওয়ার্ডে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব কিভাবে? আমরা জানি আমরা এক্সেলে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু ওয়ার্ডে ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করব? তাহলে আমাদের প্রথমে করতে হবে টোটাল। চলো তার জন্য আমরা চলে যাই টোটাল কলমের একদম প্রথম যে সেল আছে, অর্থাৎ সেকেন্ড রোর লাস্ট যে সেল, যেখানে আমরা মাউস পয়েন্টারকে নিয়ে গেলাম। কাকে নিয়ে গেলাম? মাউস পয়েন্টারকে আমরা নিয়ে গেলাম। দেখো কার্সার ব্লিঙ্ক করছে। এবার ওখানে আমরা প্রেস করলাম কোন কি, কন্ট্রোল এবং F9, কন্ট্রোল এবং F9। সঙ্গে সঙ্গে দেখো আমরা দুটো কার্লি ব্রেসেস সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি, তার মাঝে একটা কিছু পুট করতে বলছে। ওখানে আমরা কি করব? এবার আমরা ফর্মুলা পুট করব। আমরা করব যোগ, ডেফিনেটলি। তাহলে আমাদের যোগের ফর্মুলা পুট করতে হবে। যোগের ফর্মুলা কি? প্রথমে ইকুয়াল চিহ্ন, তারপরে সাম, তারপরে আমরা কি করব, কোন দিকের যোগগুলো করব, বাঁ দিকের যোগগুলো করব। তাহলে আমরা লিখব কি, লেফট সাইডের যে ভ্যালুগুলো আছে সেলের, শুধু সেল ভ্যালুগুলোর সে যোগ করে ডিসপ্লে করবে। তাহলে ইকুয়াল সাম উইদিন ফার্স্ট ব্র্যাকেট লেফট করার পরে আমরা কি করছি, জাস্ট সিম্পল আমরা যদি F9 কি প্রেস করি, সঙ্গে সঙ্গে ও আমাদেরকে কি করবে, রেজাল্টটাকে ডিসপ্লে করে দেবে। ও আমাদেরকে কি করবে, রেজাল্টটাকে ডিসপ্লে করবে। দেখো আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি 245 চলে এসছে। এবার এর পরেরগুলোর ক্ষেত্রে কি করব, এর পরেরগুলোর ক্ষেত্রে তাহলে কি আমরা কন্টিনিউ ওইভাবে করে যেতে পারি, প্রত্যেকটা সেলেতে মাউস পয়েন্টার ব্লিঙ্কিং কার্সারকে নিয়ে গিয়ে আমরা এক এক করে কন্ট্রোল F9 করে ফর্মুলাগুলোকে পুট করতে পারি। আর যারা এটা করতে চাইবে না, খুব তাড়াতাড়ি করতে চাইবে, তারা কি করবে, তাদের জন্য একটা ছোট্ট শর্ট টিপস
কি প্রথমে 245 যে সেলে আছে সেটাকে সিলেক্ট করো যেখানে ফর্মুলা পুট করা হয়েছে। এবার ওই সেলটিকে পরবর্তী সেলগুলোতে কপি করে দাও। কি করে দেবে? কপি করে দেবে। কপি করে দিলে তাহলে ফর্মুলাগুলো পরপর 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 কপি হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা কি করব দেখা যাক। আমরা যখনই আমরা দেখব পুরো সমস্ত সেলগুলোতে 245 চলে এসেছে, তাহলে সবার চোখ কি 245? এটা তো একটা প্রবলেমের ব্যাপার। তাহলে কি করা যায়? সিম্পল, সিলেক্টেড অবস্থায় রাইট ক্লিক করে ফেলো। রাইট ক্লিক করার পর যে পপ আপ অপশানগুলো আসবে তার মধ্যে থেকে আপডেট ফিল অপশানে ক্লিক করো। সঙ্গে সঙ্গে দেখবে অ্যাকচুয়াল যে সাম ভ্যালুটা আসার দরকার সেই সাম ভ্যালুটা সুন্দরভাবে চলে এসছে। লাইক 260, 203, 263, 252, 293, etc. এবার একইভাবে সমস্ত ক্লাসের হিস্ট্রিতে টোটাল মিলিয়ে কত মার্কস সেটা আমরা কী করে বের করব। তার জন্য আমরা কী করব, হিস্ট্রির কলমের একদম লাস্ট যে ব্ল্যাঙ্ক সেলটা আছে সেই সেলে আমরা ব্লিঙ্কিং কার্সারকে নিয়ে যাব মাউস পয়েন্টারের সাহায্যে ক্লিক করে। এবার যেই ব্লিঙ্কিং কার্সার চলে এলো, সেম কনসেপ্ট, ফর্মুলা পুট করার জন্য কন্ট্রোল F9, কন্ট্রোল F9। আমরা এখন দুটো সেকেন্ড প্যাকেট দেখতে পাবো, তার মধ্যে আমরা কী করব, ফর্মুলাটা পুট করব। করার পরে আমরা এগেন যদি আমরা F9 কি প্রেস করি তাহলে সঙ্গে সঙ্গে কী হবে, আমরা রেজাল্টটাকে আমরা দেখতে পাবো। একইভাবে সেটাকে আমরা কপি করে দিতে পারি সবগুলো সেলে, সেম কনসেপ্টে আগের যেভাবে দেখিয়েছি তোমাদেরকে একইভাবে চলতে থাকবে। এবার আসছে আমরা পরপর পরপর যোগ করব না, অর্থাৎ কিভাবে করব, কোনো একটা সেলের নাম্বারের সঙ্গে অন্য কোনো একটা সেলের নাম্বার আমরা যোগ করব। আমরা যাচ্ছি এখন একটা কমপ্লিকেটেড যোগে, অর্থাৎ আমরা হিস্ট্রি কলমের লাস্ট সেল তার সঙ্গে ম্যাথ কলমের লাস্ট সেলে যোগ করে টোটাল কলমের লাস্ট সেলে রাখতে চাই। তার জন্য আমাদের এই টেবিলটিকে কি করতে হবে, একটা অ্যাজাম্পশন করে নিতে হবে, কলমগুলোর একটা নাম দিতে হবে। কলমগুলোর নাম শুরু হবে এ থেকে এবং রোগুলোর নাম শুরু হবে ওয়ান থেকে। তাহলে হিস্ট্রি কলমের ইন্ডিকেশান মার্কস হচ্ছে বি, ম্যাথ কলমের ইন্ডিকেশান মার্কস হচ্ছে ডি এবং টোটাল কলমের ইন্ডিকেশান মার্কস হচ্ছে ই। তাহলে আমরা এই দিকে যখন আসছি, রোতে যখন আসছি, তখন আমরা 509-এর সঙ্গে 489-এর যখন যোগ করব আমরা, ওগুলো কোন কত কোন রোতে আছে, 8 নম্বর রোতে আছে। তাহলে 509 এর সেল অ্যাড্রেস কত, এর সেল অ্যাড্রেস হচ্ছে B8, আর 489 এর সেল অ্যাড্রেস হচ্ছে D8। তাহলে এই দুটোকে যোগ করে আমি যদি টোটালের শেষ সেল অর্থাৎ লাস্ট সেলে যেখানে আমরা যদি যোগটাকে যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করব, ওই সেলে মাউস পয়েন্টার নিয়ে যাব, মাউস পয়েন্টার নিয়ে গিয়ে ক্লিক করব, ব্লিঙ্কিং কার্সার দেখতে পাবো, আমরা কন্ট্রোল F9 কি প্রেস করব। এবার আমরা অ্যাপ্লাই করব ফর্মুলা, কি ফর্মুলা, ইকুয়াল সেল নাম্বার অর্থাৎ B8 প্লাস সেল নাম্বার অর্থাৎ D8 করে আমরা যদি F9 প্রেস করি তাহলে আমরা সঙ্গে সঙ্গে টোটালটা আমরা দেখতে পাবো, আমরা টোটালটা দেখতে পাবো। এইভাবে আমরা সিম্পল ওয়ার্ডের টেবিলে এক্সেলের যে কাজ সেই এক্সেলের কাজটাকে সুন্দরভাবে করতে পারি এবং আমরা যে কোনো রকমের ক্যালকুলেশন ফাংশন ক্রিয়েট করে আমরা তৈরি করতে পারি। আশা করি খুব শর্টকাটে সুন্দরভাবে ওয়ার্ডে টেবিলে আমরা কী করে ফর্মুলা অ্যাপ্লাই করব, যোগ করব সেটা আমরা আজকে শিখলাম। পরের ভিডিওতে তোমরা আরও কিছু শিখবে। ভিডিওগুলি দেখতে থাকো আর ভালো যদি লেগে থাকে অবশ্যই শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে ঠিক মঙ্গল বৃহস্পতি শনি রাত 10টায়। আমি ইন্দ্রজিৎ পারুই উপস্থিত থাকবো তোমাদের সামনে পারুই একাডেমিতে।